আই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মামা দাদুর বাড়ি, মানে আমার মায়ের মামা বাড়ি। মামা দাদুর বাড়িতে কিন্তু দুর্গা পুজো হয়, সেই পুজো দেখতেই আমি আর মা বাবা এসে পড়লাম। ঢুকেই দেখি হিয়া দিদি আমার জন্য অপেক্ষা করছিল। ভিতরে ঢুকেই আমি হিয়া দিদি আর তিতা দিদি প্ল্যান বলে দুর্গা মাকে নম করে নিলাম। দেখো বন্ধুরা, দুর্গা ঠাকুরটা কেমন সুন্দর হয়েছে, তাই না? তারপরে দেখা করলাম মামদিরা আমাকে ভেতরে যেতে। দেখো বন্ধুরা, এতগুলা ভোগের মধ্যে দুর্গা মায়ের মুখটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু পড়াও দিয়ে বানানো, তোমরা জানো। সেখানে মামি দিদা বায়নাতে আমাকে আবার গানও শোনাতে হলো। মাঝখানে আমি মাছিদের একটু পেয়ালো খেয়ে নিলাম। এরপর সবাই মিলে পোতাত খেলাম, পোতাতটা কিন্তু সেই হয়েছিল। তিতা দিদির সাথে খুব মজা করলাম কিছুক্ষণ। ওকে বন্ধুরা, আমার মামাদের পুজো কেমন লাগলো জানাবে কিন্তু।